জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের অমরকীর্তি স্বাধীনতার রক্তসিঁড়ি 97তম সলঙ্গা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ গণ আজাদী লীগ। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদারের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 14 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি, হাসানুল হক ইনু এমপি, কমরেড দিলীপ বড়ুয়া, শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ জাসদ এর সভাপতি কমরেড শরীফ নুরুল আম্বিয়া, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ গণ আজাদী লীগের সিনিয়র সহসভাপতি ডক্টর নাসিরুদ্দিন খান। উদ্বোধন করেন মহাসচিব মোহাম্মদ আতাউল্লাহ খান। সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল আলম হাসু তর্কবাগিশ। বক্তব্য রাখেন বাংলাদেশ গণ আজাদী লীগের উপদেষ্টা মোজাম্মেল হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য রেহানা সালাম, মোহাম্মদ ফিরোজ আলম সুমন, এম আর খান আদনান, আলহাজ লায়ন রুহুল আমিন চিস্তি, রোটারিয়ান ব্যারিস্টার জাহানারা ইমাম, সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ সরওয়ার হোসেন, যুগ্ম মহাসচিব আব্দুল হাই সবুজ, শামীম রেজা খান, মাওলানা আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, শেরপুর জেলা সভাপতি ইন্তাজ আলী মণ্ডল ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রানা প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন জাতীয় নেতা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের যথাযথ মূল্যায়ন হয়নি। এ সময় মাওলানা তর্কবাগিশকে স্মরণীয় করে রাখতে এবং তাঁর কাজের মরণোত্তর স্বীকৃতি দিতে 14 দলের পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব রাখবেন বলেও জানান তিনি। আমাদের সবার শক্তিতে লড়াই করে বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরদিনের জন্য স্মরণীয় হয়ে আছে, তাই বিশ্বাস করি তিনি ভাই যে কথা বলেছেন, আমাদের শিকদার যে কথা বলেছে, শেখ শহীদ ভাই যে কথা বলেছেন, অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, ঢাকার মেয়রকে বলবো যেন ঢাকা শহরে তর্কবাহিসের জন্য একটি যে কোনো জিনিস করা হয় যেন মানুষ স্মরণ করে সালঙ্গা হাট সেই গুলিতে যেখানে অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলনের সম্মিলিত সেই অসহযোগ আন্দোলনের হাটে যেখানে বিদেশি পণ্য বর্জনের আন্দোলন চলছিল, মৌলানা তর্কবাগিশ তখন তার বয়স 20 কে 21, এই বয়সে সেই হাটে সমস্ত কৃষককে সমবেত করেছিলেন বিদেশি পণ্য, বিশেষ করে বিদেশি পণ্য বর্জনের জন্য অসহযোগ এবং খেলাফতের আন্দোলনের সেই চেতনা থেকে। পরবর্তীকালে আমরা মৌলানা তর্কবাগিশকে আরও ভূমিকায় দেখেছি, আমরা দেখেছি মৌলানা তর্কবাগিশ সেই ব্যক্তি যিনি ভাষা আন্দোলনের সময় সেই সময় প্রাদেশিক পরিষদে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের সমক্ষে তার বক্তব্য রেখেছেন। আমরা দেখেছি মোল্লানা তর্কবাগিশ সেই ব্যক্তি যে ব্যক্তি যখন বঙ্গবন্ধু 6 দফা প্রদান করেন এবং বঙ্গবন্ধুর অনেক প্রবীণ নেতা সালাম খান, অ্যাডভোকেট সালাম খান, খন্দকার মোস্তাক, এমনকি বিজয় রহমান চৌধুরীর মতো ব্যক্তিরা পর্যন্ত যখন সেই 6 দফাকে গ্রহণ না করে বরঞ্চ পিডিএম বলতে আওয়ামী লীগ গঠন করলো, সেই সময় বঙ্গবন্ধুর ভরসা কিন্তু ছিলেন মোল্লা তর্কবাগিশ। তাকে সভাপতি করে তিনি সাধারণ সম্পাদক হয়ে তিনি আওয়ামী লীগকে পুনর্গঠিত করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চা চক্রে মিলিত হব শনিবারে, আমরা ওইখানে মোল্লা তর্কবাগিশের জন্য ঢাকাতে একটা স্মৃতিচিহ্ন করেন। সলঙ্গা বিদ্রোহের যে ইতিহাস, যার যে পটভূমি ছিল সেদিন, যে সিরাজগঞ্জের সলঙ্গা অঞ্চল রক্তাক্ত হয়েছিল তার মূল সরিত ধারা ছিল স্বাধীনতা। বঙ্গবন্ধু সপরিবারে কোণের পরে যখন গণতান্ত্রিক মারা সমস্ত শক্তি সমূহ গাঢ়াগা দিল, তখন তিনি সাহসিকতার সাথে 1976 সালের 7ই অক্টোবর
এই বাংলাদেশ গণ আজাদী লীগ গঠন করেন। উনি ভাষা আন্দোলনে এত ভূমিকা রেখেছেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, তাকে এখনো একুশে পদক দেওয়া হয়নি। আজকে আমার নেতৃবৃন্দ আছেন, ইনু ভাই, মেনন ভাই আছেন, দিলীপ দা আছেন, আমি অনুরোধ করব আপনারা বিষয়টি যথাযথ ফোরামে আপনারা তুলে ধরবেন।